একটি মা হাতি এবং তার শাবকের একটা ভিডিও খুব বিশেষ কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি দেখায় কিভাবে তামিলনাড়ুর বন কর্মকর্তারা একটা মা হাতিকে তার বাচ্চার সাথে পুনরায় মিলিত হতে সাহায্য করেছিল। যে মুহূর্তে তিনি তার শিশুকে নিয়ে চলে যাচ্ছিলেন, তিনি কর্মকর্তাদের তাদের মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু। এটি প্রায় 10,000 ভিউ পেয়েছে। এখন ভাইরাল হওয়া ভিডিওতে হাতির মা এবং বাচ্চাকে আবার মিলিত হতে দেখা যায়। যখন সে তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সে তার ট্রাঙ্কটি তুলেছিল এবং তাদের একসাথে ফিরিয়ে আনার জন্য বনকর্তাদের ধন্যবাদ জানিয়ে এমনকি ঘন জঙ্গলের ভেতর যেতে যেতে কর্মকর্তারা তাদের দিকে হাত নাড়াতেন। সন্ধ্যা হলেই জঙ্গলের নিরাপত্তা উপত্যকায় ফিরে আসে এবং আমরা বিশ্রামের জন্য প্রস্তুত হই। কিন্তু কোথাও কোথাও বনকর্মী এবং প্রহরীরা নজরদারি রাখে এবং হারানো পরিবারগুলিকে পুনরায় একত্রিত করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যায়। একটা ছোট্ট শাবক যখন একত্রিত হয়েছিল, তখন মা হাতির বিদায় এবং ধন্যবাদ মিস করবেন না। ভিডিওর ক্যাপশনে এটি লেখা, এই মিষ্টি অঙ্গভঙ্গি ইন্টারনেট একেবারে স্তব্ধ ছেড়ে যিনি বলেছিলেন, প্রাণীরা মানুষের মতো ভাবতে বা অনুভব করতে পারে না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। খুবই মর্মভেদী। এখানে মমতানুযায়ী মানুষদের ধন্যবাদ জানাতে হাতিরা কতটা কৃতজ্ঞ এবং করুণাময়। সমস্ত মানুষ যদি এমন হতো, তবে এটি পৃথিবীর সমস্ত প্রজাতির জন্য স্বর্গ হয়ে উঠত। একজন ব্যবহারকারী লিখেছেন, বিদায় এবং ধন্যবাদ। একটি মা হাতি এবং তার শাবকের একটা ভিডিও খুব বিশেষ কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি দেখায় কিভাবে তামিলনাড়ুর বন কর্মকর্তারা একটা মা হাতিকে তার বাচ্চার সাথে পুনরায় মিলিত হতে সাহায্য করেছিল। যে মুহূর্তে তিনি তার শিশুকে নিয়ে চলে যাচ্ছিলেন, তিনি কর্মকর্তাদের তাদের মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু। এটি প্রায় 10,000 ভিউ পেয়েছে। এখন ভাইরাল হওয়া ভিডিওতে হাতির মা এবং বাচ্চাকে আবার মিলিত হতে দেখা যায়। যখন সে তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সে তার ট্রাঙ্কটি তুলেছিল এবং তাদের একসাথে ফিরিয়ে আনার জন্য বনকর্তাদের ধন্যবাদ জানিয়ে এমনকি ঘন জঙ্গলের ভেতর যেতে যেতে কর্মকর্তারা তাদের দিকে হাত নাড়াতেন। সন্ধ্যা হলেই জঙ্গলের নিরাপত্তা উপত্যকায় ফিরে আসে এবং আমরা বিশ্রামের জন্য প্রস্তুত হই। কিন্তু কোথাও কোথাও বনকর্মী এবং প্রহরীরা নজরদারি রাখে এবং হারানো পরিবারগুলিকে পুনরায় একত্রিত করার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যায়। একটা ছোট্ট শাবক যখন একত্রিত হয়েছিল, তখন মা হাতির বিদায় এবং ধন্যবাদ মিস করবেন না। ভিডিওর ক্যাপশনে এটি লেখা, এই মিষ্টি অঙ্গভঙ্গি ইন্টারনেট একেবারে স্তব্ধ ছেড়ে যিনি বলেছিলেন, প্রাণীরা মানুষের মতো ভাবতে বা অনুভব করতে পারে না, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। খুবই মর্মভেদী। এখানে মমতানুযায়ী মানুষদের ধন্যবাদ জানাতে হাতিরা কতটা কৃতজ্ঞ এবং করুণাময়। সমস্ত মানুষ যদি এমন হতো, তবে এটি পৃথিবীর সমস্ত প্রজাতির জন্য স্বর্গ হয়ে উঠত। একজন ব্যবহারকারী লিখেছেন, বিদায় এবং ধন্যবাদ।